ঢাকায় সিনেমার তারকা শবনম ইয়াসমিন বুবলি সাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন 21শে মার্চ। ছেলের বিশেষ দিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি। পোস্ট করার প্রায় 5 মিনিটেই সেই ভিডিও নাকি আরেক অভিনেত্রী পরিমণির একটি ভিডিও থেকে ধারণা নিয়ে করা। এ নিয়ে অভিনেত্রীর নাম উল্লেখ না করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। তারপর সোশ্যালে ভার্চুয়ালি লড়াই শুরু হয় পরি বুবলির। এবার সেই লড়াইয়ের মাঝে সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার 20শে মার্চ রাতে ছেলেকে নিয়ে ভিডিও পোস্ট করেন বুবলি। এরপর থেকে খোঁচা দিয়ে ফেসবুকে পরিমণি লিখেন, আপা গো আপা পুরোটাই কপি মারলেন, কথা মিউজিক লাইন ভয়েস টোন ডেলিভারি থেকে সব কিছু, কিন্তু আবেগ তো আর কপি করা যায় না আপা। বুবলিও চুপ থাকার মানুষ নন, পরিমণির ইঙ্গিতমূলক স্ট্যাটাসের জবাবও দিয়েছেন তিনি। বসগিরি খেত এই নায়িকা লিখেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রির লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে। সেখানে বিয়ের ড্রেসের কালার অ্যারেঞ্জমেন্ট বরকনের আসা যাওয়া থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেরও মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেকটা মিলে যায়। এরপর পাল্টা এক স্ট্যাটাস দেন পরিমণি। তিনি লিখেন, হি 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 একটি শিক্ষিত বর্কির গরু রচনা। কি লিখতে কি লিখেছেন বেচারি, চিপাই আটকালেই মানুষ আবোল তাবোল লজিক দিতে থাকে বুঝলাম, কিন্তু তাই বলে এই রকম আওলা বাউলা কি কি সব লিখলো ভাই, পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখেছিল আমি শিওর। এদিকে পরিমণি বুবলির মধ্যে ভার্চুয়ালি যখন এভাবে লড়াই চলছে, এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফেসবুক একটি পোস্ট দিলেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার 21শে মার্চ রাত 8টায় ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, উফ কি সুন্দর ওয়েদার, বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে। অপু বিশ্বাসের এই স্ট্যাটাসের অর্থ অবশ্য বুঝতে বাকি নেই নেটিজেনদের। তারা বলছেন বুবলিকে এবার অপু বিশ্বাসও খোঁচা দিলেন। সামাজিক মাধ্যমে জানিয়ে চলছে এখন নানা সমালোচনা। দেশ ও দশের কথা বলে।